আপনারা দেখছেন ব্লু ডায়মন্ড ইংলিশ মিডিয়াম বোর্ডিং স্কুল 36 বছরে পদার্পণ করলো তার বার্ষিক অনুষ্ঠানে। আপনারা আছেন আজকে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত কেমন খরচ হবে, কত টাকা লাগবে সেসব নিয়ে আলোচনা করব। লকডাউনের পর আমাদের এই ব্লু ডায়মন্ড স্কুলের অ্যাডমিশনের ফি স্ট্রাকচারটা একটু কমানো হয়েছিল। আবার 2024 সাল থেকে নতুন সেশনের অ্যাডমিশন চার্জ ক্লাস নার্সারি থেকে ক্লাস 4 প্রতি বছর, নার্সারি হোক 1, 2, 3, 4 যে কোনো ক্লাসে আপনি যদি ভর্তি করাতে চান, প্রথমে অ্যাডমিশনের সময় পে করতে হবে 40,000 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট 30,000 টাকা এবং থার্ড অথবা লাস্ট ইনস্টলমেন্ট 27,000 টাকা। অর্থাৎ টোটাল খরচ হচ্ছে আপনার 97,000 টাকা। এর মধ্যে অ্যাডমিশন, বোর্ডিং, লজিং, অ্যাডমিশন ফিস, স্কুল ফিস, সেশন ফিস, কম্পিউটার, বুকস, স্টেশনারি, ইউনিফর্ম ইনক্লুড করা আছে। নার্সারি থেকে ক্লাস 4 প্রতি বছর 97,000 টাকা করে লাগবে। বারবার প্রত্যেকটা ভিডিওতেই যে এটা হলো ফ্যামিলি স্কুল, পরিবারের মধ্যে থাকবে ফাউন্ডার, প্রিন্সিপাল, অন্যান্য টিচার, একদম ঘরোয়া পরিবেশ। আর এক্সট্রা যেসব রিকোয়ারমেন্ট আপনাকে আলাদা করে কিনে দিতে হবে সেটা হলো ব্ল্যাঙ্কেট একটা, বেড কভার দুটো, বালিশের কভার দুটো, আর একটা ব্ল্যাক শুজ, আর একটা হচ্ছে হোয়াইট শুজ, স্কুল ব্যাগ, প্লেট, মগ, স্পুন, ওয়াটার বটল, পেস্ট, ব্রাশ, ক্রিম, পাউডার, হেয়ার অয়েল, এগুলো আপনাকে আলাদা করে একটা ট্যাঙ্ক এগুলো কিনে দিতে হবে। ব্লু ডায়মন্ড বোর্ডিং স্কুলের ফি স্ট্রাকচার সারা পশ্চিমবঙ্গে সবচেয়ে কম, সে কথা পূর্বেই বলেছি। এবং এই লকডাউনের জন্য স্টুডেন্ট কেটে যাওয়ার জন্য আমাদের ফিসটা আবার একটু কমানো হয়েছিল, কিন্তু আবার আস্তে আস্তে পূর্বের ফিজে ফিরে যাওয়ার জন্য, এই যে দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চা যদি আপনার বাড়িতে এরকম থাকে অবশ্যই এখানে নিয়ে আসুন। এই যে ফি স্ট্রাকচার বললাম, এটা 2024-এর অ্যাডমিশনের জন্য নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত অ্যাডমিশনের ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। আপনার বাড়িতে যদি এরকম ছোট্ট ছোট্ট দুষ্টু, বদমাশ, পড়াশোনা করছে না, আপনি হয়ে গেছেন নাজেহাল, তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। ভালো বোর্ডিং স্কুলের খোঁজ খবর নিয়ে ভালো বোর্ডিং স্কুলে রাখুন। আর ভর্তির সময় লাগবে ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট, 3 কপি ছবি, রেজাল্ট, ট্রান্সফার সার্টিফিকেট, আধার কার্ড প্যারেন্টস এবং স্টুডেন্টসের। বোর্ডিং স্কুল অ্যাডমিশন করতে গিয়ে আপনি দ্বিধাগ্রস্ত হবেন না, আপনার পছন্দের ভালো ভালো বোর্ডিং স্কুলের সন্ধান নিন, নেওয়ার পর ভালো বোর্ডিং স্কুলে আপনার সন্তানকে মানুষ করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, পরপর ভিডিও দেখুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই।